এটি একটি মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। আমি সেটির নাম উল্লেখ করতে চাচ্ছি না। সেখানে আমার আম্মুর অপারেশন হয়েছিল। সেই সূত্রে আমাদের অনেক দিন ওই মেডিকেল কলেজে থাকতে হয়। আম্মুর অপারেশনের দিন জিনিসটা আমি প্রথম খেয়াল করি। মেডিসিনের বিল পে করার জন্য যখন আমি তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামছিলাম, তখনই আমার চোখ পড়ল সিঁড়ির কোনায় বসে থাকা এক লোকের ওপর। লোকটা ছিল লুঙ্গি পরা, খালি গা আর মাথা দুই হাঁটুর মধ্যে গোজা। আমি ভাবলাম এখানে লোক এভাবে বসে আছে কেন। বেশি ভাবার সুযোগ হলো না, আমার কাজ ছিল তাই আমি দ্রুত নিচে নেমে যাই। যেহেতু অপারেশনের সময় তাই আমি লিফটের জন্য ওয়েট না করে আবারও সিঁড়ি দিয়েই উঠি। তখনও লোকটা সেখানেই বসেছিল। সিঁড়ি থেকে উঠেই ডান দিকে দেখলাম অ্যানাটমি ডিপার্টমেন্ট। আমি দ্রুত অপারেশন থিয়েটারের কাছে গিয়ে মেডিসিনের রিসিপ্ট জমা দিই এবং অপারেশন শেষ হওয়া পর্যন্ত ওখানেই ছিলাম। পরে আম্মাকে ক্যাবিনে দেওয়া হয়। ক্যাবিনটা ছিল করিডোরের একদম শেষ মাথায়। ডিলাক্স ক্যাবিনগুলো ওই দিকেই, সামনেই নার্স স্টেশন। ওখানেই বেশ কতগুলো কেবিন ছিল, পাশে লিফট এবং সিঁড়িও ছিল। বলা বাহুল্য এই হাসপাতালটি বেশ আধুনিক এবং ছয় সাতটা লিফট বিভিন্ন ব্লকে ছিল, কিন্তু ডিলাক্স কেবিনে রোগী কম ছিল দেখলাম, তাই সবসময় নার্স স্টেশনে নার্সরা থাকতেন। এর একদিন পর রাতের বেলা প্রায় ১২টার দিকে লিফটে করে আমি নিচে নামি। ওই লিফট রাতের বেলা ফাঁকাই পাওয়া যেত, যেহেতু ওইদিকে রোগী কম থাকত। আমি নিচে নেমে কফি খেলাম। আমার ইনসমনিয়া ছিল তাই ঘুম খুব দেরিতেই আসত। কফি শেষ করে আমি ওই লিফটে এসে বাটন চেপে দাঁড়ালাম। সাথে সাথে আমার ঘাড়ের চুল দাঁড়িয়ে গেল। আমি ঘাড় ফিরে তাকাতেই দেখি সেই লোক এক কোনায় বসা। ততক্ষণে লিফটের দরজা বন্ধ হয়ে গেল। লোকটা ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো। আমি এক অজানা ভয়ে জমে গেলাম। লোকটির চোখের মণি সাদা, সে আমার দিকে তাকিয়ে আছে। তার গালে দগদগে ক্ষত, তার ঠোঁটে হালকা হাসি। সে উঠে দাঁড়াতে শুরু করলো। আমি ভয়ে প্রায় অসাড় হয়ে গেছি। হঠাৎ দেখলাম লিফটের দরজা খুলে গেল। আমি ছিটকে বেরিয়ে আসলাম। নার্স স্টেশন সামনেই ছিল। আমি জিজ্ঞেস করলাম লিফটে কে। তারা বলল আমি ছাড়া তো কেউ নামেনি। আমি তাদের বললাম যে এক লোক আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। পাশেই এক ক্লিনার ছিল, উনি আমার কথা শুনে বলল চলেন দেখি। লিফট ওই ফ্লোরেই দাঁড়িয়েছিল। উনি বাটন চাপতেই লিফট খুলে গেল। আমি দেখলাম ভেতরে কেউ নেই। নার্সরা বলল আপনি ভুল দেখেছেন, বলল টেনশনে থাকার কারণে এমন হয়েছে। আমার ছোট ভাই রুমে ছিল আম্মার সাথে। আমি কাউকে কিছু না বলে শুয়ে পড়লাম। ঘটনা ওখানেই শেষ হতে পারত। আমি শুয়েছিলাম, ঘুম আসছিল না। আমাদের রুমে ডবল বেড ছিল, একটায় আম্মুকে রাখা হয়েছিল আর একটায় আমি ঘুমাতাম। আমার ভাই নিচে বিছানা পেতে ঘুমাত। রাত ২টা বাজে, আমি ঘুমাতে পারছি না। চোখ বুঝলেই সেই হাসি চোখে ভাসছে। নিস্তব্ধ রাত, এসির শব্দ ছাড়া কিছুই নেই। আমার চোখ গেল দরজার দিকে, যেখানে দরজার নিচ দিয়ে বাইরের অল্প আলো আসছে। আমি দেখলাম ওখানে দুটো পায়ের ছায়া। ভাবলাম কোনো নার্স হয়তো এসেছে। এক মিনিট, দুই মিনিট, পুরো পাঁচ ছয় মিনিট পর আমি উঠলাম, লাইট জ্বালালাম, দরজা খুলে দেখি কেউ নেই। ডিউটিরত নার্সকে জিজ্ঞেস করলাম এখানে কে দাঁড়িয়েছিল। বলল কেউ না স্যার, আমি তো এখানেই ছিলাম, কেউ আসেনি। আমি ঘামতে লাগলাম, বিছানায় শুলাম। আবার দরজায় আবার সেই পায়ের ছায়া। আমি কাঁথা দিয়ে মুখ ঢেকে শুয়ে রইলাম আর ভয়ে কাঁপতে লাগলাম। বারবার সুরা পাঠ করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। এরপর আমি আর হাসপাতালে থাকার সাহস পাইনি। আমার এক চাচাতো ভাই আর আমার ছোট ভাই থাকত। আমি কাউকে কিছু বললাম না, একে তো আমার কন্ডিশন ভালো ছিল না, তার উপর আমার ভাইরা ভয় পেতে পারে। আমি সকাল হতেই হাসপাতালে যেতাম আর রাতে বাসায় থাকতাম। এর ঠিক ৫ দিন পর আমাকে আবার হাসপাতালে থাকতে হলো।
আমার চাচাতো ভাই দেশে বাড়ি চলে যাওয়ায় ওই দিন রাত 11টার দিকে আমি অন্য এক লিফটে করে কেবিনের দিকে রওনা হলাম। আমাদের কেবিন যে ব্লকে, সেখানে আসতেই আমার আবার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি ভয়ে ভয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। ঢুকে পড়ে দরজা লাগাবো এমন সময় দেখি পাশের করিডরের অন্ধকার কোণে ওই লোকটা বসে আছে। আমি দাঁড়িয়েই রইলাম, এক সময় আর তাকে দেখতে পেলাম না, অদৃশ্য হয়ে গেল আমার চোখের সামনে থেকে। আমি কাঁপতে কাঁপতে বেরিয়ে গিয়ে বসলাম। এগুলো কি হচ্ছে তার কোনো উত্তর আমার ছিল না। আম্মু আর ভাই জিজ্ঞেস করলো কি হয়েছে, আমি বললাম কিছু না। ওই দিনও সেই পায়ের ছায়া আমাদের দরজায় সারা রাত ছিল। না থাকতে পেরে আমার ছোট ভাইকে ডেকে তুলে জিজ্ঞেস করলাম যে সে ছায়া দেখতে পাচ্ছে কিনা। সে বলল না কিছু তো নাই। আমি জানি কিছু তো আছে, তা শুধু আমার সাথেই ঘটছে। পরের দিন আমি জামে মসজিদের হুজুরের কাছে গেলাম। উনি অনেকক্ষণ চুপ থেকে যা বললেন তা হলো জিন সব জায়গায় থাকে, কেউ ভালো কেউ খারাপ। আমার উপর খারাপ জিনের নজর পড়েছে, তাই তার উপস্থিতি দেখাচ্ছে আমাকে। এসব জিনের পরবর্তী কাজ হলো মানুষকে পজেস করা। তিনি আমাকে পানি পড়া দিলেন আর গা বন্ধের তাবিজ দিলেন আর নামাজ পড়তে বললেন। এর আরও 7 দিন পর আম্মুকে রিলিজ দেওয়া হয়। এর মধ্যে আমি আর কিছু দেখিনি। এখনও মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে ওই চাউনি আমি দেখতে পাই, ঘুম ভেঙে যায় তখন। তবে এমনিতে আর কোনো প্রবলেম হয়নি। এই ছিল ঘটনা। আমি জানি না ঘটনাটা কতটা ভয়ের বা অতিপ্রাকৃত, তবে আমি জানি যার সাথে ঘটনা ঘটে সে বুঝতে পারে যে সেটা কতটা ভয়াবহ। ভূত কথা, আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে, অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূতকথা @radiofoorti.fm। রেডিও ফুর্তি।